হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে হে মানুষ, আপনি কয়জন? আপনি কি জানেন আপনি কয়জন? তো আজকের কথাটি একটু ব্যতিক্রম, সকলে হয়তো বুঝবেন না, তবে একটু খেয়াল করলে অবশ্যই বুঝবেন। তো বলতে চাই যে একটা কথা আছে যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তার মানে তিনটা স্তরে গেলে আমরা তিনটা স্তরে বুঝতে পাই। সেটি হলো, দেখা গেছে আপনি রক্ত মাংসে গড়া একজন মানুষ, তাহলে দেখা গেছে আপনার ভিতরে আরেকটা মানুষ, তার ভিতরে আরেকটা মানুষ। তাহলে বোঝা গেল কি যে আপনি যে, আমি যে বাতাসের মধ্যেই বেঁচে আছি, যে আমার মাটির দেহের মধ্যে বাতাস বইছে, বাতাস বন্ধ হলে আমি শেষ। কিন্তু এরকমভাবে বাতাসেরও প্রকারভেদ আছে, তবে বাতাসের প্রকারভেদ করতে গেলে সময়ের দরকার। আমি তিন প্রকার বাতাসের কথাই বলবো। যেমন বাতাসের ভিতরে বাতাস, তার ভিতরে আরও একটি বাতাস, তার ভিতরে স্রষ্টার বসত। তবে হে জগতবাসী, যে একটা কথা বলা হয় যে 70,000 পর্দা দিয়া কাদের গুণী আছে বইয়া, 70,000 পর্দার আড়ালে স্রষ্টা আছে। আচ্ছা, 70,000 পর্দা বলতে আসলে কি 70,000 পর্দা? না, এখানে মূলত বিষয় হলো যে বাতাস তো মানুষে এমনিতেই চর্মচোখে দেখে না, তো যেই জিনিসটা দেখে না অনুভব করে, কিন্তু এই বাতাসটার ভিতরে যে একটি বাতাস আছে, সেই বাতাসটির ভিতরে স্রষ্টা বসত করে। তাহলে বোঝেন কত বড় একটা পর্দা। যে প্রথম বাতাসটার ভিতরে যদি আরও একটি বাতাস থাকে, প্রথম বাতাসটাও আমরা দেখি না, দ্বিতীয় বাতাসটাও আমরা দেখি না, এবং তৃতীয় বাতাসের ভিতরে স্রষ্টা বসত করে, তাহলে তিনি কত গোপন হয়ে আছে। তবে সেই গোপন যে বিষয়টি, যারা সাধনা করে, যারা এই তিনটি প্রকারের বাতাসকে ভেদ করেছে, তারা অবশ্যই স্রষ্টার সাক্ষাৎ পেয়েছে। তো আমি বলবো যে স্রষ্টার সাক্ষাৎ কিন্তু এই পৃথিবীতে কোটির মধ্যে কোটি সকলে পাবে না। আল্লাহ কিন্তু রাসূল রূপেই ছিলেন, আছেন, মুর্শিদ রূপেও আছেন, কিন্তু স্রষ্টার বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয়। যে একটা জিনিস হলো যে হিন্দু শাস্ত্রে বলা হয় ঈশ্বর, আরও একটি হল পরমেশ্বর। ঈশ্বর আর পরমেশ্বরের মধ্যে অনেক তফাত। যেমন ঈশ্বর সৃষ্টিতে এসে সে সমস্ত সৃষ্টির মধ্যে মিশলেও তার নির্ধারিত একটা রূপ আছে, কিন্তু স্রষ্টা যিনি, তিনি নির্ধারিত রূপ নেই, আর তার রূপের শেষ নেই, অন্ত নেই, অনন্ত রূপ তার। তবে স্রষ্টা যিনি, তিনির তো অনন্ত রূপ, যেই রূপ দর্শন করে শেষ করা যাবে না। তবে আরেকটি কথা হলো যে ঈশ্বর এবং পরমেশ্বর, পরমেশ্বরের জায়গায় স্রষ্টা এবং ঈশ্বরের জায়গায় তিনি পরমেশ্বরের মহাগুণ। তো এই পরমেশ্বরের যে মহাগুণ, যে ঈশ্বর, এই ঈশ্বর কিন্তু নির্ধারিত একটা রূপে থাকে ভক্তের কাছে, প্রেমিকদের কাছে, আশেকদের কাছে। তাই বোঝা গেল যে আমি যদি কখনো ঈশ্বরকে দেখি, তাহলে আমি
পরমেশ্বরকে অনুভব করে ফেললাম, আবার কারো জীবনে পরমেশ্বরের সাক্ষাৎ ঘটে যায়। এখানে একটা বিষয় হলো যে পরমাত্মা এবং পরমেশ্বর। পরমাত্মা বলতে যেমন জালালউদ্দিন খাঁ আমাদের চাচাগুরু বলেছেন যে পরমাত্মা হবে দর্শন, পুণ্যজন্ম আর হবে না, এই ষোলদল কণ্ঠ মিলে বিশুদ্ধ কুপদ্য বলে। তবে এখন যে কথাটি আমি বোঝাইতে চাচ্ছি আপনাদেরকে, যে ঈশ্বর এবং পরমেশ্বর, পরমেশ্বরের মহাগুণ নিয়ে ঈশ্বর নিজেকেই নিজে সৃষ্টি করলেন এবং দেখা যায় ভক্তের কাছে তিনি নির্ধারিত রূপে থাকে, আর পরমেশ্বরের নির্ধারিত কোনো রূপ নেই, তিনি সর্বরঙে রঙিন। তবে পরমেশ্বর আর ঈশ্বর এর মধ্যে তফাৎ নেই। যেমন আমি কথা বলতেছি শামীম আলী চিশতি, কিন্তু আমার হাত, আমার পা, তাহলে আমার হাত আমার পা। আরেকটা হলো সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে আমি নিজেই একজন। আবার যদি আমার হাতটা কেটে আমি আলাদা করে রাখি তখন বলবো এটা আমার হাত। যখন হাতটা আমাকে লাগিয়ে দিয়েছে তো এখন আমি বলতেছি কি এটা সম্পূর্ণ বডিটা নিয়ে আমি নিজেই। তো এরকম একটা হলো আমি, আরেকটা হলো আমার। তাহলে পরমেশ্বর ঈশ্বরকে নিয়ে সে বলতে পারে আমি, আবার ঈশ্বর বলতে পারে যে আমার পরমেশ্বর, আবার পরমেশ্বরে বলতে পারে আমার ঈশ্বর। যে আমি বলতে পারি আমার হাত, আবার বলতে পারি সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে আমি। তো ঈশ্বর পরমেশ্বরের মধ্যে এতটুকু তফাৎ। জানি না আমি এই কথাগুলো বোঝাতে পারলাম কি না। তো আশা করছি এ পৃথিবীতে অজ্ঞানী খুব কম, জ্ঞানী সংখ্যাই বেশি। তো আমার এই কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। তবে কি যারা সাধন জগতে আছে, সাধন জগতে যারা আছে তারা একমাত্র এই কথাগুলো সহজে বুঝতে পারবেন, এবং যারা সাধনা করে না, মুর্শিদ ধরে নাই, তারা বুঝবে খুব কম বা চিন্তিত হতে পারে। আর যারা মোটামুটি সাধনা করেছে তারা এটা চট করে বুঝে ফেলবে। এবং বোঝার পরে দেখা গেছে একটা জিনিস, যে তারা ঈশ্বর আর পরমেশ্বরের মধ্যে যখন চিন্তিত হবে এবং সাধনা করবে, হয়তো ইনশাল্লাহ সেই লোকটি এমনকি পরমেশ্বরের সাক্ষাৎও পেয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আমাদের মধ্যে কিন্তু একটা কথা আছে, আল্লাহ, আবার আরেকটি নাম আছে স্রষ্টা। তো নাম দুইটা, তাহলে ব্যক্তি কি দুইটা? তাহলে আল্লাহ এবং স্রষ্টার মধ্যে তফাৎ কতটুকু? যে আমি আল্লাহ, আবার বলা হচ্ছে কি আমার স্রষ্টা। তাহলে স্রষ্টা আল্লাহ দুই মিললে একাকার, আর আলাদা আলাদা নাম, আলাদা আলাদা গুণ, এটা বোঝানোর জন্য এই সিস্টেম করা হয়েছে। কিন্তু নাম যেরকম একজন বিষয়ের আলাদা, তার কার্যক্ষমতাও আলাদা, কিন্তু দুই মিললে আবার একাকার। একজনই যদি লক্ষ কোটি হতে পারে তাহলে এটা যদি কেউ বোঝে তাহলে আর সমস্যা নেই। তবে হে জগৎবাসী, আমি কতটুকু আপনাদেরকে কথাগুলো বুঝাই দিতে পারলাম জানি না। তবে যদি আপনাদের এই আলোচনাগুলো ভালো লাগে, সামনে এ ধরনের আরও ভালো ভালো আলোচনা যেন আপনাদেরকে দিতে পারি আর আপনারা যেন পেয়ে যান, এই জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আবার আপনার সাথে আমারই সাক্ষাৎ হবে। তবে আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।